কাছাড় জেলার দক্ষিণ প্রান্তে শিলচর শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে একটি প্রত্যন্ত অঞ্চল ভুবন পাহাড়ের পাদদেশে অবস্থিত এই মণিয়ারখাল বাজার, যেখানে গেলে এখনও সেই পুরনো ঐতিহ্য দেখতে পাওয়া যায়। এখানে সেখানে ছোটো ছোটো হাট, ছোটো ছোটো গড় রয়েছে যা আজকাল প্রায় বিরল। সপ্তাহে বৃহস্পতিবার সেখানে বাজার বার, আর সেখানে গেলে পুরাতন অনেকগুলো জিনিস দেখতে পাওয়া যায়। এখানে দেখুন আরশোলা, ইন্দুর, আরও কী কী মারার ওষুধ, এখানে দেখুন গ্রামীণ আয়ুর্বেদিক ওষুধ বাজারে, এগুলোর উপরই এলাকার মানুষ নির্ভরশীল। এছাড়া সেখানে অস্থায়ীভাবে কাপড়ের দোকানও রয়েছে, এইসব তাদের কাছে বিশাল বিগ বাজার এই ছোটো ছোটো দোকানগুলোই। এখানে রয়েছে বাগান এরিয়া, এখানে দেখতে পাচ্ছেন ভুবন পাহাড়, একদম কাঁচ গেসা ভুবন পাহাড়। ভুবন পাহাড়ের একেবারে পাদদেশে একটা ফিল্ড সেখানে রয়েছে অ্যাটাচ, আর সেখানের সবগুলো দোকান কিন্তু অস্থায়ী। বিভিন্ন বাগান এলাকা থেকে সেখানে ছুটে আসেন সপ্তাহে একবার বাগানের মানুষ। আর সেখানে গেলে অবশ্য স্থানীয় যেগুলো সবজি সেগুলো পাওয়া যায়। এখানে দেখুন সবজি বাজার, আর এখানে একটা বড় মাঠ রয়েছে, ওই মাঠের মধ্যেই সবজি বাজার, গাড়ি দিয়ে সেখানে সবজি নিয়েই মাঠের মধ্যে সবজির বাজার পসরা সাজিয়ে এখানে ব্যবসায়ীরা বসে আছেন এবং খদ্দেররাও কাস্টমাররাও ঘুরছেন। আমি সেদিন সেখানে উপস্থিত হয়েছিলাম যেটা লোকাল আলু সেটা কিনতে। কিছুটা অংশ বরপেটার খারুপেটিয়া থেকে সবজি আসে, খারুপেটিয়া সবজি বাজারের অধিকাংশ জায়গা দখল করে আছে। আর সামনেই দেখছেন সেখানে সবজি ভর্তি গাড়ি, আর গাড়ি থেকে মাল নামিয়ে বা কোনোটা কোনোজন ব্যবসায়ী গাড়ির মধ্যেই ব্যবসা চালিয়ে দিচ্ছেন। আর সেখানে একটা জিনিস উপলব্ধি করলাম, 5 কেজি পেঁয়াজের সাথে 1 কেজি ফ্রি এবং প্রতি কেজি 20 টাকা, অর্থাৎ 6 কেজি আপনার 20 টাকায় কিনতে পারবেন। আর আমি আলু পেয়ে গেলাম, ওই কাকার সাথে আলাপচারিতায় ব্যস্ত, কাকা বলছেন 30 টাকা, আমি বলছি 25 টাকা। We move so your world can move if it's important, blue daddy. পরে দিলে সব কিনে নেব, শেষ পর্যন্ত কাকা রাজি হয়ে গেছেন 25 টাকা। আমি কাকাকে আর বিক্রি না করতে বারণ করেছি, বাকি সব আমি কিনে নেব। আর আমাদের বাগা বাজারে বা অন্যান্য যেগুলো বাজার রয়েছে সেগুলোতে 35 টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে, আর সেখানে পাইকারি হিসেবে আমি 25 টাকা করে কিনে নিয়েছি। আর এখানে জন পেয়ে গেল একজন, আমরা ছোটোকালে যেটাকে হাওয়া মিঠাই বলতাম, সে কি যেন একজন কাকার সাথে আলাপচারিতা করছে। ও সে কাকাকে টাকা দিয়েছিল এবং ফেরত চাচ্ছে, কিছুটা টাকা বেশি দিয়েছে। কাকা এবং তার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে, দুজন মিলে কিছুটা কানে কানে কি বলছেন কাকা তাকে। বাজারে কিন্তু প্রচুর ক্রেতার ভিড়, কারণ সপ্তাহে একবার বাগান থেকে বাগান শ্রমিকরা বেরিয়ে আসেন ওই বাজারে। আর কেউ যদি সেই লোকাল আলু কিনতে চান, মণিয়ারখাল বাজারে যান, সেখানে এখনও রেট অনেকটা কম অন্যান্য বাজারের তুলনায়। এছাড়া ওই বাজারে হাঁস মুরগিরও একটা বাজার হয়, এটা অন্যান্য বাজার থেকে তুলনামূলক রেট কম বলতে পারি আমরা।
এখানে দেখুন বিড়ি টাশা বাজার বিকেল পড়ন্ত বেলা, আর পড়ন্ত বেলায় সেখানে ভিড় খুব বেশি হয়। সবাই সপ্তাহের খরচ, সবজি, তেল, লবণ, মরিচ সব কিছু কিন্তু সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। আর আর এক সপ্তাহে যখন বাজার বসবে তখন বাজারে আসবে, এক সপ্তাহের খরচ সবাই কিনে নিচ্ছেন। আর আমরা সেখানে আলু এখনও মাপজুক করছি, আলু মাপজুক শেষ হয়ে গেলে আমরা বাজার থেকে বেরিয়ে পড়ব। বেলা প্রায় ডুবে যাচ্ছে, আমাদের আলু ক্রয় করা শেষ হয়ে গেছে, আমরা আস্তে আস্তে বাজার থেকে বেরিয়ে পড়ব। আমাদের চ্যানেলটিতে